हेलो फूडीज, वी आर गोलू सिस्टर। वेलकम टू आवर चैनल। आज को अनेक दिन पर प्राय तीन चारटे वीडियो हमें मिस गेछे दो सप्ताह पर आज के वीडियो करछी। तो अनेक भेबेछे वीडियो करा आज छेड़े दिए, अनेक जिज्ञेस करेछे আমাদের এখানকার তো বারে বারে জিজ্ঞেস করছে ভিডিও কথা। বাট আমাদের দুজনের শরীর খুবই খারাপ ছিল, তারপর মাইক বাজছিল। ও তাও পূজোর ঘর থেকে বেরিয়েছে, আমি তো কোথাও যাইও নি, এত অসুস্থ ছিলাম। তো ফাইনালি আজকে ভিডিও করছি। তো সবাইকে শুভ বিজয়া, একদম সবাইকে শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, ভালোবাসা নিও। তো আজকে দেখতে পাচ্ছ এখানে লুচি আছে, আর ওর কাছে দশটা, ওর কাছে দশটা, মানে ওর কাছে দশটা, আমার কাছে দশটা। তো আজকে হবে লুচি চ্যালেঞ্জ। আমার লুচিগুলো হলুদ লাগছে লাইটিং এর জন্য হয়তো। হ্যাঁ, ওরটা একটু হলুদ হলুদ লাগছে, আর আমারটা মানে আমারটা নরমাল কালার যেরকম হয় আর কি। তো লুচি ও ময়দা তো হলুদ দিয়ে ফেলেছে আজকে, ময়দাতে কি হলুদ দেয় বললাম তো। ও নতুন জামা পরে ভিডিও করছে, আমি নতুন জামা পরিনি, ভেবেছিলাম এটা পরে অনেকদিন আগেই দশমীর দিন ভিডিও করার কথা ছিল, আমরা ভিডিও করতে পারিনি, এত ঠান্ডা লেগেছিল কেউই বেরোতে পারিনি। পরে যাবে আর। তো চলো বেশি কথা না বাড়িয়ে খাওয়ার মধ্যে হামাগুড়ি দিয়ে ঝাঁপিয়ে পড়া যাক। তো আবার ওই নিয়ম, ও বলে রাখি এখানে দশটা দশটা লুচি আছে, কে আগে শেষ করতে পারে মানে যে যটা বেশি খেতে পারবে সে জিতবে। আর হ্যাঁ, আস্তে আস্তে খেলে হবে না, চ্যালেঞ্জের খাবার যেরকম করে খায় সেভাবে খাবি। চল 1 2 3 স্টার্ট। হ্যাঁ না, আগে বল। ও আমি টু, ওয়ান বলো, ওয়ান টু থ্রি স্টার্ট। ভালো আছো? আমি চারটের বেশি লুচি কোনোদিনও খাই না। আমি লুচি খেতে পারি না, আমার অ্যাসিডিটি হয়েছে। হ্যাঁ আমার হয়। তবে কালকে লক্ষ্মী পুজো আছে, অনেক লুচি খেয়ে ফেলেছে। গোটা গোটা করতে পারতাম। তরকারিটা সবকিছু ঠিকঠাকই আছে কি বলিস? তাড়াতাড়ি খেতে পারি না চ্যালেঞ্জের মতো।
আমি পাঁচটা খেয়ে ফেলেছি অলরেডি। আমার তিন নম্বর চলছে, বাট আমি পারছি না আজকে। পাঁচটা খাইনি আমি, চারটা খেয়েছি। পাঁচ নম্বর প্রত্যেকদিন খাওয়ার মতো সুতো কোথা দিয়ে চলে আসে আমার? এইবার আর পারবো না, বমি চলে আসছে আমার। এরকম করে আমার লুচি খেতে পারলে আমার বমি চলে আসছে আমার। সিরিয়াসলি পাঁচটা লুচি খেয়েছি, তো লুচিগুলো অনেক বড় বড়, লুচিগুলো ছোট ছোট এর জন্য না। অ্যাকচুয়ালি আমার লুচিগুলো মোটা, তোর লুচিগুলো একদম পাতলা। পাঁচটা লুচি আর এখানে হাফ, আমারগুলো মোটা বেলেছি, ওরগুলো পাতলা বেলেছি, একসাথেই ভেজেছি, বাট দুজন আলাদা আলাদা করে বেলেছি। কিন্তু ওটার লুচিগুলো হলুদ হয়ে গেছে আর আমার লুচিগুলো হলুদ হয়নি, কেন জানি না। কত ও হেরে গেছে, সাড়ে পাঁচটার অর্ধ চাঁদ ও এরকম মাথায় দিয়ে রাখ। আমি পাঁচটা খেয়েছি, ও সাড়ে চারটে খেয়েছে। লুচি খেতেই পারি না, কাঁপা খেয়ে ওঠে। আমি লুচি খুব শখে খাই, মানে খেলে ইচ্ছা করলে এক দুটো ওই ভাজতে ভাজতে শুধু শুধু, মানে লুচি লাভার, লুচি আলুর দম, লুচি ছোলার ডাল, লুচি চিকেন, না লুচি লাভার, লুচি লাভার কিন্তু খেতে পারি না। অনেকে লুচি হলে তার কিছু দরকার পড়ে না, বাট আমার লুচি খেতেই পারি না, ভালোই লাগে না আমার লুচি। তার থেকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিলে আর কি চাই। আমি ভেবেছিলাম আজকে দুজন মিলে দশটা দশটা করে লুচি খেয়েই নেব, বাট আই কান্ট, মানে এরপর খেলে সত্যি কথা বলতে আমার কদিন খুব বেশি ভমিটিং হচ্ছিলো, এত হয়েছে যে আমি জাস্ট বয়েলড রাইস আর মানে আলু সেদ্ধ ভাত খেয়েছি, মানে এই কদিন। আজকে আমি অনেকদিন পর এইসব খেলাম, যদিও তরকারিটার মধ্যে কোনো মশলা টশলা নেই, সাদা তরকারি। তো আজকের ভিডিও এটুকুই, জানি আমরা চ্যালেঞ্জ করার যোগ্য না একটুও না, মানে একদিনও আমরা ঠিকঠাক চ্যালেঞ্জ নিয়ে খেতে পারিনি, একটা দিনের জন্যও না। প্রতিদিন চ্যালেঞ্জ আমরা উল্টাপাল্টা করে দিয়েছি। ফুচকাও ঠিক, মানে মোটামুটি ফুচকা চ্যালেঞ্জটা ভালো ছিল, চেষ্টা করেছিলাম, বাট লুচি সত্যি সিরিয়াসলি লুচি আর মোমোটা আমরা পারিনি, সত্যি কথাটা আমরা বলে দিলাম। লুচিটা যাওয়ার চেষ্টা করেছি, মোমোটা তো কিছুই হয়নি। হ্যাঁ একদম, 17টা মোমোর মধ্যে 5টা মোমো খেয়েছিলাম মাত্র মাত্র। বাপরে, পুজোর মধ্যে বেশ লুচি খেতে ইচ্ছে করছিল আর আমার পুজোর মধ্যে অসুস্থ ছিলাম আমি, আর এতটা গলা ব্যথা ছিল লুচি, মানে একটা লুচি হয়তো খেতে পারতাম না। ওরও পুজোর মধ্যে শরীর খারাপ ছিল, আমারও জ্বর ছিল পুজোর আগে, খুবই অবস্থা খারাপ ছিল দুজনেরই। এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য সরিটা আগেই বলা উচিত ছিল, বাট এখন বলছি সরি, অনেক লেট হয়ে গেছে। অনেকে বলেছে, মা বাজারে যাচ্ছে মাকে জিজ্ঞেস করে পর্যন্ত জিজ্ঞেস করছে যে ভিডিও কেন আসছে না। হ্যাঁ অনেকেই বলেছে, বাট প্রবলেম ছিল আর আমাদের, না আমরা মানে আমাদের চ্যানেলটা ছোট হতে পারে, আমাদের ছোট ছোট ফ্যানও আছে সত্যি বলতে, মানে আমাদের চ্যানেলে ভিডিও দেখতে খুব ভালোবাসে, বাট ও দুদিন ধরে ঘুরে গেছে, দেখা করবে বলে আমাদের সাথে। ওর বাড়িটা সামনে পড়ে, আগে আমরা এটা চেনে না, তো চেষ্টা করবো ওকে একদিন ভিডিওতে নেওয়ার, ভিডিওতে নেওয়ার, দেখে থাকে ও যদি ভিডিওটা দেখে থাকে ওকে একদিন ভিডিওতে নেব, আর ও আমি জানি দেখবে, ও আমাকে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে সকালবেলায় দু তিনবার করে এসছে যে আমি কেন ঘুম থেকে উঠছি না, আমাকে ডাকতে এসছে, মা বাড়িতে ছিল না তো আমি সেদিন উঠিনি, ওর সাথে দেখা হয়নি। নেক্সট টাইম নিশ্চয়ই দেখা করব,
আর তোমরা তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর কালী পুজোর কি প্ল্যান? ব্লগ তো আসবেই। হ্যাঁ, কালী পুজো আমাদের দুবুলিয়ার কালী পুজো খুব ফেমাস, তো তোমরা সবাই এসো, আগাম নিমন্ত্রণ রইল। আমার মা, আমি সবাইকে এত ডেকেছি, আজকে সকালবেলা আমার মা বলছে এইবার সবাইকে ঘুমাতে দেওয়ার জন্য আমি প্যান্ডেল বানাবো বাড়িতে। মানে আমি সবাইকে ডেকেছি, সব বন্ধুদের ডেকেছি, আমার ভাই ভাইদের ডেকেছি, মামা বাড়ির, তো সবাইকে ডাকছি, সবাই এসো, তোমরাও এসো, আমি প্যান্ডেল বানাবো সবার থাকার জন্য। তো সবাই একসাথে অনেক হই হুল্লোড় করবো। ভাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো থেকো, ভালো থেকো। আগের ভিডিও না দেখলে আই বাটনে লিংক আছে, দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটা শেয়ার করো, চ্যানেলের মানে সাবস্ক্রাইবার বাড়ছেই না, প্লিজ শেয়ার করো। আমরা ভিডিও দিই যে সাবস্ক্রাইবার বাড়বে, তাও তোমরা তো পাশে থাকতে পারবে, কেন আমরা প্রবলেম ছিল বলে হয়তো আমরা দিনই, বাস এবার জেনে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, আজকের মতো এটুকুই, টাটা। বকবকটা আমরা বেশি করি, বাট কি করবো, তোমাদের সাথে একটু গল্প করতে আসি মাঝে মাঝে এই ভিডিও পচামে।